একটি বেসরকারি কোম্পানির এরিয়া ম্যানেজার সুজিত কুমার চক্রবর্তী 27 জানুয়ারি সন্ধ্যায় অপহৃত হন। মুক্তিপঞ্চে তার বাড়িতে ফোন আসে, ওই কোম্পানির তরফে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ তদন্তে নেমে ফোন কলের সূত্র ধরে মালদার ইংরেজ বাজারের একটি হোটেল থেকে অপহৃতকে উদ্ধার করে। সেখান থেকে অপহরণকারী চার ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে বলে জানান পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায়। তিনি আরও জানান, গতকাল অর্থাৎ 28 তারিখ আফটারনুন বিকেলের দিকে আমরা ভোল্টাস কোম্পানির প্রজেক্ট ম্যানেজার প্রিয়তম কুমার বোসের কাছ থেকে আমরা একটা ইনফরমেশান এবং কমপ্লেন পাই যে গত 27 তারিখ থেকে ওনাদের এরিয়া ম্যানেজার, যার নাম হচ্ছে সুজিত কুমার চক্রবর্তী, উনি মিসিং আছেন এবং কালকের বিকেলবেলায় ফর্মাল যে কমপ্লেন আমরা রিসিভ করেছি তার থেকে আমরা জানতে পারছি যে গতকাল একটা থ্রেট কল প্রিয়তমবাবু রিসিভ করেছেন, যেটাতে বলা হচ্ছে 1,30,00,000 টাকা দিলে সুজিতবাবুকে ছেড়ে দেওয়া হবে এবং তার সময়সীমা দেওয়া হয়েছিল আজকে দুপুর 12টা। এই ইনফরমেশান আমরা পাই, এই ইনফরমেশান পাওয়ার পরে আমাদের যা যা স্টেপ আছে সেগুলো আমরা ফলো করি এবং থ্রেট কলকে আমরা ট্র্যাক করার চেষ্টা করি। আমরা সেই মোতাবেক আমরা মালদায় কাল রাতেই আমরা একটা টিম পাঠাই, পুলিশ টিম বর্ধমান থানার থেকে আমরা পাঠিয়ে দিই এই ম্যাটারটা ফলো আপ করার জন্য। এরপর আমরা ওখানে গিয়ে মালদা ডিস্ট্রিক্ট পুলিশের আমরা হেল্প নিই এবং মালদা ডিস্ট্রিক্ট পুলিশের হেল্প নিয়ে আজকে মালদার ইংলিশ বাজার থানার একটি হোটেল থেকে সুজিত কুমার চক্রবর্তী, যিনি ভোল্টাস কোম্পানির এরিয়া ম্যানেজার, ওনাকে রিকভার করা হয় এবং সেই সঙ্গে আরও চারজন যারা ওনাকে কিডন্যাপ করেছিল বলে প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে সেটা আমরা তাদেরকে অ্যারেস্ট করেছি এবং এই মুহূর্তে তারা অন ওয়ে আছে এবং আমাদের এখানে ব্যাক করছে। এরপর এই ঘটনার পরিপ্রেক্ষিতে কালকেই আমাদের কমপ্লেন পাওয়ার পরেই ফর্মাল কেস স্টার্ট হয়েছে এবং তার তদন্ত এখন চলছে। অ্যাকিউজ যারা আছেন, অভিযুক্ত যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, সেই সঙ্গে সুজিতবাবু, যিনি বেসিক্যালি কিডন্যাপড হয়েছিলেন এবং এখন আমাদের ফেরত আসছেন, ওনারা আসার পরে তদন্তে আরও কিছু অনেক দিক আমরা এটার মধ্যে থেকে জানতে পারব। এই মুহূর্তে আমরা চারজনকে অ্যারেস্ট করতে পেরেছি। হ্যাঁ, পরিচয় জানা গেছে বলতে এরা এখনও পর্যন্ত প্রাইমারিলি আমরা ওদের যা ডিটেলস পেয়েছি তাতে দুজন মালদার পুকুরিয়া থানা এলাকার বাসিন্দা এবং আরও দুজন মানিকচক থানা এলাকার, মালদার মানিকচক থানা এলাকার বাসিন্দা। সেটা অ্যারেস্ট করা হয়েছে, থরো ইন্টারোগেশন বা আরও ফার্দার ইনভেস্টিগেশনের দরকার আছে, সেটা করলে আমরা আরও অনেক তথ্য পাবো। সুজিতবাবু, আমাদের যে রেড টিম গিয়েছিল, যে টিম আমরা পাঠিয়েছিলাম, তারাই সুজিতবাবুকে রিকভার করেছেন। তিনি স্বাভাবিক কারণেই এই মুহূর্তে একটু ট্রমাটাইজড থাকার স্বাভাবিক, তো উনি ফিরে আসলে আমরা আরও ওনার সঙ্গে কথা বলে অনেক তথ্য জানতে পারব। সুজিতবাবু লাস্ট আমরা যেটা পাচ্ছি খবর তাতে উনি 27 তারিখে নবাবহাটে থেকে, পর থেকে ওনাকে আর পাওয়া যায়নি। নবাবহাটে 8:30 27 তারিখ সন্ধ্যে 8:30 সময় ভোল্টাস কোম্পানির যে গাড়ি, সেই গাড়ির সমেত তার ড্রাইভার সুজিতবাবুকে নবাবহাটে ড্রপ করে দেন। ওনার অ্যাকচুয়ালি এখানকার লোকাল স্টেইং প্লেস হচ্ছে গোদাতে, সেখানে উনি থাকেন এবং কোম্পানির অফিসে ওখান থেকেই যাতায়াত করেন, কোম্পানির অফিস রেনের সাথে। এইখানে এই গাড়িটি জেনারেলি প্রতিদিন ওনাকে বাড়ি পৌঁছে দেয়। 27 তারিখে এই গাড়িটি এবং ড্রাইভারের কথা মতো ওনাকে নবাবহাটে ড্রপ করে দেয় 8:30 সময়। এরপর থেকে ওনার
প্রকৃত গতিবিধি সম্পর্কে সঠিক তথ্য আমরা পাচ্ছিলাম না বা ওনার কোম্পানির লোক এবং সহযোগীরা পাচ্ছিল না, তারপরেই ওনারা থানাতে আসে। তাহলে কি ওনার পরিবারের লোকজন কি কোম্পানির লোককে জানিয়েছিল, তারপর কি তারা না থ্রেট কল যেটা রিসিভ করা হয়েছে, থ্রেট কল পেয়েছেন কিন্তু কোম্পানিরই অফিসিয়াল, ওনার নাম আমি বললাম প্রিয়তম কুমার বোস, উনি প্রজেক্ট ম্যানেজার, উনি এই থ্রেট কল পান এবং তারপর পুলিশে জানান, সেই মতো পুলিশ ফার্দার অ্যাকশন নিয়েছে। বর্ধমান থেকে পিন্টু পাইটালের রিপোর্ট, আনন্দ বার্তা।